নমস্কার, ডি রিপোর্টে স্বাগত। ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রকৃতি কিছুটা নরম হলেও উত্তাপ ছড়াচ্ছেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, মধুর হোক বা কটু, বাক্যবাণী বিঁধছেন একে অপরকে, তার মাত্রা কখনো কখনো ছাড়িয়ে যাচ্ছে সীমাও। এদিন যেমন কামারহাটিতে সৌগত রায়ের সমর্থনে সভা থেকে বড়নগর বিধানসভার উপনির্বাচনের দলীয় প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে নিয়ে করা বিরোধীদের কটূক্তির জবাবে বিধায়ক মদন মিত্রের হুঁশিয়ারি, বিরোধীদের নাকি দেখে নেওয়া হবে 1 জুন, অর্থাৎ ভোটের দিন সকালেই। আমাদের আবেদন, একটা মেয়ে, ছোট্ট ফুটফুটে মেয়ে, তার নাম সায়ন্তিকা। তাকে বলছে সায়ন্তিকা না, ও তো অ্যাকোয়াটিকা। তো আমি বলেছি ভালো, অ্যাকোয়াটিকায় তো চান করে, অববাহন করে, তো সায়ন্তিকা অ্যাকোয়াটিকা না, ইকো পার্ক না নিকো পার্ক, ওটা আমি 1 জুন তোমাদের বুঝিয়ে দেবো। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, তাজা হয়ে তৈরি থাকুন, ভোট 6টার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন। তার জবাবে ফোনে বরানগর বিধানসভার জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের গলাতেও শোনা গেল হুমকির সুর। তিনি বলেন, মদনবাবু যেন মনে রাখেন এটা 2011 সাল নয়, বদলে দেয়া হবে মুখের নকশা। তন্ময়বাবু, বলছি যে মদন মিত্র বলেছেন যে আপনাদেরকে 1 জুন সকালবেলা বুঝে নেওয়া হবে, মানে সব এটাই, কি বলবেন? তার বয়স হয়েছে, শরীর খুবই অসুস্থ। আর এই সিপিএমটা 2011 সালের সিপিএম না, এটা 2024 সালের সিপিএম। মুর্শিদাবাদে দেখাতে গেছিলেন, যাওয়ার কলার ধরা হয়েছিল। বড়নগরে দেখাতে এলে মুখের নকশা। আর তাতেই বোঝা যাচ্ছে লোকসভার 3 দফা ভোট আপাতত শান্তিপূর্ণ হলেও আগামী 4 দফাও যে শান্তিপূর্ণ হবে তেমন কথা ভাবা ঠিক হবে না, কারণ সেনাপতিরাই যদি রণ হুঙ্কার দেন, সৈন্যরা তাতে উত্তেজিত হয়ে বিধি ভাঙলে তার দায় কে নেবে? কোটি টাকার প্রশ্ন এখন এটাই। রাজা দে ও পিয়ালি দত্ত, দ্য রিপোর্ট, কামারহাটি। সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।